এদিকে রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টরে রবীন্দ্র সরণিতে ট্রাস্ট ফ্যামিলি নিডস সুপার শপে ক্রেতা ঠকানোর অভিযোগে 70,000 টাকা জরিমানা করেছে বিএসটিআই এর কর্মকর্তারা। অভিযানে খেজুর, জুস, পানি সহ 18টি পণ্যে অনিয়ম পায় বিএসটিআই। এ সময় প্রতিষ্ঠানের ডিজিএম কে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়। যদিও এ ধরনের অভিযান নিয়ে প্রশ্ন তোলেন ক্রেতারা, অন্য প্রতিষ্ঠানে অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে উত্তরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করব। প্রথমে আমরা ফ্যামিলি নিডস নামের একটি শপিং মলে অভিযান পরিচালনা করেছি। এখানে আমরা 12টি পণ্যের বিএসটিআই অনুমোদনবিহীন এবং 6টি পণ্যের বিএসটিআই নিবন্ধন সনদবিহীন, এই মোট 18টি পণ্য আমরা অবৈধভাবে বিক্রয় বিতরণ করার অপরাধে অনুমোদনবিহীন পণ্যের জন্য 12টি পণ্যের জন্য 50,000 টাকা এবং 6টি পণ্যের নিবন্ধন সনদ না থাকায় আরও 20,000 টাকা মোট 70,000 টাকা জরিমানা নির্দেশ প্রদান করেছেন।